স্যার, আমি একজন আন্ডারকভার এজেন্ট হয়েছি দেশের সেবা করব বলে। কিন্তু আমার পরিবার, আমার পরিবারের মানুষগুলো কি অন্যায় করেছে? আমি তাদের থেকে সমস্ত কিছু লুকিয়ে, তাদেরকে ক্রমাগত মিথ্যে কথা বলে, তাদের সাথে কি আমি অন্যায় করছি না? ঐশানি, তুমি জানো তোমার দায়বদ্ধতা সবার আগে কার কাছে? যেখানে তুমি জন্মেছো ঐশানি, যেখানে তুমি বড় হয়েছ, তোমার দায়বদ্ধতা সেই দেশের কাছে সবার আগে, তারপর পরিবার, তারপর অন্য কিছু। তুমি কিন্তু প্রমিস করেছো ঐশানি, এই দেশের জন্য সবটুকু আত্মত্যাগ করার জন্য। বলো না, এই দেশ সবার আগে, তারপর বাকি সব কিছু। আর কি বলছো তুমি, তোমার পরিবারের সাথে তুমি অন্যায় করছো? কি অন্যায় করছো ঐশানি? তোমার মনে হচ্ছে যে পরিবারের সাথে তুমি অন্যায় করছো, সেই পরিবারের মধ্যে একজন দেশদ্রোহী লুকিয়ে আছে ঐশানি, আছেই। তোমার কাজ হলো সেই দেশদ্রোহীকে খুঁজে বার করা। তোমার বাবা কোনো ভুল ইনফরমেশন দেননি, উনি একদম সঠিক ইনফরমেশন দিয়েছিলেন। হরগড়ি বাইস হোটেলের মধ্যে এমন একজন কেউ আছে যে অস্ত্র পাচারের সাথে যুক্ত। এখন সময় এসছে ঐশানি সেই ব্ল্যাকশিপটাকে খুঁজে বার করার। কেউ না কেউ ইনভলভ ঐশানি, আর তার প্রমাণ তুমি প্রত্যেকটা মুহূর্তে পাচ্ছ। ঐশানি, তুমি জানো না তুমি ঠিক কত বড় কাজ করেছো। আগের দিন তুমি দেশের জন্য ওই অস্ত্র, ওই সোনা পাচারকে আটকেছো। তুমি দেশের জন্য কাজটা করেছো ঐশানি। হোয়াট উই আর ফাইটিং ফর আওয়ার কান্ট্রি, উই আর ফাইটিং ফর ট্রুথ। ঐশানি, আমাদের কাজ আমাদের দেশকে প্রোটেক্ট করা, সেই কাজটাই সবার আগে, যাতে দেশের বাকি মানুষগুলো নিশ্চিন্তে ঘুমোতে পারে, তার জন্য আমরা এই লড়াইটা করি। এখন হাই টাইম। হরগড়ি বাইস হোটেল থেকে যে অস্ত্রগুলো পাচার হচ্ছে, যা পাচার হচ্ছে, সেগুলোর কালপিটকে আমাদের যেভাবে খুঁজে বার করতেই হবে, অ্যাট এনি কস্ট। আর তাকে খুঁজতে গিয়ে যদি আমি আমার খুব আপনজনের মুখোমুখি হই, তাহলে তাকে কি করব? আমার সেই আপনজনকে পুলিশের হাতে তুলে দেব? হ্যাঁ, যদি সেই আপনজন দেশদ্রোহী হয়, তুমি তাকে পুলিশের হাতে তুলে দেবে। আর আমার পরিবারটা, এই টানা পোড়েনের মধ্যে আমার পরিবারটা যে ক্রমশ ভেঙে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমার এই পরিবারটাকে আমি কি করে রক্ষা করব? নিজেকে শক্ত করতে হবে ঐশানি, নিজেকে শক্ত করো ভেতর থেকে। কারণ তুমি দশের জন্য লড়ছো, দেশের জন্য লড়ছো, এই দেশ না বাঁচতে তোমার পরিবারটাও বাঁচবে না ঐশানি। ইউ আন্ডারস্ট্যান্ড? তোমার এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছন দিকে তাকানো নয়। তোমার কাজ দেশকে বাঁচানো, তোমার কর্তব্যে অবিচল থাকাটাই তোমার কাজ ঐশানি। তোমাকে তোমার কর্তব্যে অবিচল থাকতে হবে, শক্ত হতে হবে, আর সেই অপরাধীকে খুঁজে বার করতে হবে, যে দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষদের বিরুদ্ধে। তোমাকে তোমার লড়াইটা একা লড়তে হবে ঐশানি। বুঝতে পারছো আমি কি বলছি? প্রয়োজনে তোমাকে ছদ্মবেশ নিতে হবে, কারণ সেই মানুষটা যে গোটা ব্যাপারটার সাথে ইনভলভ, সে হয়তো তোমার আসল পরিচয় চিনে ফেলেছে, তাই তোমাকে নিজেকে লুকোতে হবে। ছদ্মবেশ? হ্যাঁ, সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি বাড়ি যাই না তো সবাই টেনশন করবে। হুম,
মিস্টার ল্যারি এগিয়ে দিন। ওকে বাই, গুড নাইট স্যার। গুড নাইট। কাল দেখা হবে, সাবধানে যেও। হ্যাঁ আসছি। ওকে এসো। এতক্ষণ ধরে লাহিরি বাবুর ফ্ল্যাটে কি করছিলে তুমি? ওইখানে তুমি আমার মুখোশ খুলবে মেজ বউ, আজ তোমার মুখোশ খুলে দেবো আমি। সবার সামনে সত্যিটা আসবে, তোমার আসল পরিচয়টা কি। হলো ওইখানে বলো, এতক্ষণ ধরে এই ফ্ল্যাটে কি করছিলে তুমি? বলো, আমি তো তোমাকে সামান্য একটা প্রশ্ন করেছি, তার উত্তর দিতে তোমার এত সময় লাগছে। তুমি জানো না শঙ্কর, তুমি জানো না লাহিড়ি কাকুর বাড়িতে এলে আমার কেন দেরি হয়। ওনাকে খাইয়ে দাইয়ে বেরোতে আমার দেরি হয়ে যায়, আমি তো তোমাকে আগেও বলেছি। ভদ্রলোক আমাকে মেয়ের মতো স্নেহ করে। তাহলে এতক্ষণ সময় লাগে বুঝি একজন মানুষের খেতে? আমরা প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এসে, তোমাকে এক ঘন্টা লাগে খাওয়াতে। তবে সর্বনাশ, এখন কি বলি? তুমি কি আমাকে সন্দেহ করছো শঙ্কর? তুমি সন্দেহ করছো? যে মানুষটা আমাদের বাড়ি ভাগ করে দিয়েছে তার কথা, তার কথায় আজকে তুমি আমাকে ফলো করেছো এখানে? এই চুপ করো, চুপ করো। কেন চুপ করব, কেন চুপ করব? শঙ্করের বুকে গুলি চালাতে তো আপনি দ্বিধা করেন, আর এখন শঙ্করের মনে বিষ ঢালছেন। দেখ দেখ, হাতে নাতে ধরা পড়ে গিয়ে না এখন কথা ঘোরাচ্ছে। কি হাতে নাতে ধরা পড়েছে? শঙ্কর লাহিড়ি কাকুকে খুব ভালো করেছে, উনি একা মানুষ, আমি ওনাকে সাহায্য করতে এসেছি। আজকে এসে দেখি ওনার শরীরটা খুব খারাপ, তাই ডাক্তার ডেকে ডাক্তার ওষুধ দিয়ে গেলেন, আর গ্যাপে গ্যাপে ওষুধ খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেল আমার বেরোতে বেরোতে। আর শঙ্কর, এর জন্য তুমি আমাকে সন্দেহ করছো? বাড়ি ফেরার পর তুমি যদি আমার কাছে জানতে চাইতে, আমি কি তোমাকে বলতাম না? বলতাম না বলো? তুমি আর ঠিক কি কি পারো বলো তো মেজবু? রোগী শুশ্রূষা করাটা সব মেয়েরাই পারে, সেটা নতুন করে শিখতে হয় না। অবশ্য আপনি তা কি করে জানবেন, আপনি তো মেয়েদেরকে মানুষ বলেই মনে করেন না। মেয়েরা এমন অনেক কিছুই পারে যেটা ছেলেদের দ্বারা হয় না। তুমি একটা সাধারণ মেয়ের চেয়ে কিছু জিনিস একটু বেশি পারো মেজবো, সেটাই আমার সমস্যা। কোথায় তোমার ওই লাইরি বাবু, কোথায় দেখি, কোথায় অসুস্থ? দাদা ওইখানে যখন বলছে যে লাইরি বাবু অসুস্থ, তখন ওকে অবিশ্বাস করার তো কোনো কারণ নেই। আর একজন অসুস্থ মানুষকে ভাই বিরক্ত করাটা ঠিক হবে না। তবুও মিথ্যে কথা বলছে শঙ্কর, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। বাড়িটা ভাগ করে আপনার শান্তি হয়নি বুঝি? এখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাসের দেয়াল তুলতে চাইছে। তুমি বিশ্বাস করার যোগ্য ন বলে আমি ঐশানীকে বিশ্বাস করি। আমি করি না, আমি করি না, আর আমি প্রমাণ করে দেবো তোর বউ কত বড় মিথ্যেবাদী।
বরগুড়ি স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।